পাকা রশি ছাড়া ভোজ্য তেল কেনাবেচা করা যাবে না। আগামী শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোজ্য তেল নিয়ে তেলস্মাত কাণ্ডে অস্থিরতা বাজারে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এমন কারণ দেখিয়ে আমদানিকারকরাও দাম বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন, সরকার তাতে সাড়া দেয়নি। কিন্তু এরপরই বাজার গরম, সরবরাহ সংকটের অজুহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। মঙ্গলবার ভোজ্য তেলের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মিল থেকে সরবরাহের ঘাটতি, দাম বেশি নেওয়া থেকে শুরু করে মজুদের হিসাবে গড়মিল, তেল ব্যবসায়ীদের নানা কারসাজির তথ্যই উঠে আসে সভায়। আজকে থেকে যদি রমজান শেষ পর্যন্ত ধরি, প্রতিদিন 8-10 হাজার টন বাজারে আসার দরকার, সেটা আসছে কিনা। এসও হোল্ডার, এসও আর সেকেন্ডারি মার্কেটে তার তৃতীয়ভাবে হাত বদলের কোনো সুযোগ নাই। সে না ওপেন বিক্রি করতেছে, তার মানে মিলারও ব্যর্থই আর যেটা হচ্ছে আপনারও ব্যর্থ। ভোক্তা অধিদপ্তরের ডিজি জানান, চাহিদা অনুযায়ী রমজান পর্যন্ত দেশে তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে, এরপরও সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে। সমস্ত বাংলাদেশ ব্যাংকের ডাটা আছে, আমাদের এনবিআর এর ডাটা আছে, ট্রেডিং কমিশনের সব কিছু আছে। এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে আমাদের রোজার মধ্যে কনজাম্পশন বাড়ে, কিন্তু আমাদের এখন ঠিক এই মুহূর্তে যে পরিমাণ তেল দেশে আছে তাতে রমজান পর্যন্ত আপনার কোনো রকমের স্টকের সমস্যা নেই। বিপণন ব্যবস্থায় কারো অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে ভোক্তা অধিদপ্তর বলছে, ভোজ্য তেলের অসাধু ডিলারদের কোনো ছাড় নয়, মিল থেকে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে যৌথ মনিটরিং টিম হচ্ছে। আমরা বৃহস্পতিবারের মধ্যে আমরা দেখতে চাই আপনারা সবাই, মানে 8 তারিখের পরে আজকে থেকে নেক্সট যে মালামাল কিনবেন সেই মালামাল যেন পাকা রসিদ আমরা দেখি। একেবারে সর্বোচ্চ পর্যায়ে আমরা ডকুমেন্ট সহ যদি পাই, তিনি যেই হন, যেই প্রতিষ্ঠানই হন, কেমন যে ব্যক্তি হন, এখানে আইনের মানে সর্বোচ্চ কঠোর বলো, তার কিন্তু ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। আহমেদ রবি তানিম, এটিএন নিউজ, ঢাকা।